আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। মালদা শহরের বিমানবন্দরের পরিত্যক্ত একটি এলাকার জলাশয় থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকালে ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিমানবন্দর সংলগ্ন পরিত্যক্ত এলাকায় একটি জলাশয় থেকেই ওই নাবালিকার দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। আজ এই কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে একটা খবর পেলাম আমাদের স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ণালী হালদার কুণ্ডুর হাজবেন্ড সুশান্ত দা ফোন করে জানালো যে এখানে একটা বাচ্চা মেয়ে বাচ্চার বডি পাওয়া গেছে। এসে দেখলাম এখানে অলরেডি আমাদের আশেপাশের তেলিপুকুর সংলগ্ন এলাকা থেকে প্রচুর মানুষ এসেছিল, কুলিপাড়া থেকে অনেক লোকজন এসেছিল। একটা বাচ্চা ডুবে গেছে, 10-11 বছর বয়স হবে, কুকুর হয়ে আছে। তারপরে এখান থেকে ইংলিশবাজার থানায় খবর দেওয়া হলো, থানা থেকে পুলিশ এসেছিলো, উঠালো, দেখালো একটা মেয়ে বাচ্চা। তো নামটা সঠিক জানা যায়নি, এখন যেটা খবর পাওয়া গেল 23 নম্বর ওয়ার্ডেরই নতুন পাড়া একটা এলাকা, ওই এলাকার দিককার একটা সম্ভবত মানসিক ভারসাম্যহীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ ওই নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত নাবালিকার বয়স আনুমানিক 10 বছর, যদিও তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। কিভাবে ওই নাবালিকার মৃত্যু হলো তাও তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24।